দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জ সহ বিভিন্ন বাজারে অবাধে চলছে প্লাস্টিক বস্তার ব্যবহার। সরকারি নিষেধাজ্ঞা যেন কোনো কাজেই আসছে না, এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ। পরিবেশ অধিদপ্তরের অভিযান দেখা যায় মাঝে মধ্যে। ব্যবসায়ীরা বলছেন পণ্যের মোকাম এবং রপ্তানিকারক দেশগুলোতেও প্লাস্টিক বস্তার ব্যবহার বন্ধ করা প্রয়োজন। চট্টগ্রাম থেকে কাজী হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি দেশের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জের গুদামের ছবি। থরে থরে সাজানো প্লাস্টিকের বস্তা ভরা চাল, ডাল, ময়দা, চিনি সহ বিভিন্ন পণ্য। প্লাস্টিকের বস্তায় অবাধ ব্যবহারে প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে পরিবেশ, সেই সঙ্গে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাটের তৈরি বস্তার ব্যবসায়ী সহ প্রান্তিক পাট চাষিরা। প্লাস্টিকের বস্তা ব্যবহারে 1 বছর কারাদণ্ড অথবা 50,000 টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে 2010-এর 14 ধারায়। তবে পাইকাররা বলছেন প্লাস্টিকের বস্তার ব্যবহার বন্ধে শুধু বাজার তদারকি যথেষ্ট নয়। আসলে চটের বস্তা ব্যবহার করলে চালগুলো অনেকদিন থাকলে ফুকা হয়ে যায়, চালের ভিতরে প্লাস্টিকের মধ্যে আর ফুকা হয় না। এই নজরদারির কম কারণে এটা আবার এই বিভিন্ন মোকামের মিলাররা প্লাস্টিক বস্তার মধ্যে চালগুলো পড়তেছে, কারণ চটের দাম হচ্ছে আপনার প্রতি বস্তা 50 কেজিতে 60 থেকে 65 টাকা। নগরীর বাজারগুলোতে কালে ভদ্রে পরিবেশ অধিদপ্তরের অভিযান দেখা যায়। অভিযানের পাশাপাশি মানুষের সচেতনতা বাড়ানোর প্রয়োজন বলে জানান পরিবেশ অধিদপ্তর। আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে মানুষকে পরিবেশের বিষয়গুলো মানুষের মন মস্তিষ্কে আমরা যেন যদি এটা যদি আমরা প্রতিত করতে পারি তাহলে আমাদের মনে হয় মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ। পাটের বহুমুখী ব্যবহার ও পরিবেশ সংরক্ষণে 19টি পণ্য পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করেছিল সরকার। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews-এ। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।